হ্যালো গাইস, ওয়েলকাম টু জিফিকেশনস। আমি সৌরভ, আজকে তোমাদের সঙ্গে কথা বলতে চলেছি পশ্চিমবঙ্গের ইউপিএসসি অ্যাসপিরেন্টদের ব্যাপারে। তো যারা পশ্চিমবঙ্গ থেকে 2021 সালে ইউপিএসসি পরীক্ষা দিতে চলেছে তাদের জন্য খুবই বড় একটা সুখবর চলে এসেছে, ঠিক আছে। সেখানে তোমরা সরকারিভাবে খুবই অল্প খরচে ইউপিএসসির জন্য পড়াশোনা করতে পারবে, ইউপিএসসি 2021-এর জন্য প্রিপারেশন নিতে পারবে। সেখানে তোমাদের এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেট যদি হও, তুমি যদি এসসি এসটি ওবিসি ক্যাটাগরি থেকে বিলং করো, তাহলে তো তোমাদের কোনোরকম কোনো টাকাই লাগবে না, সম্পূর্ণ ফ্রিতে তোমরা এই জবটার জন্য, মানে এই ইউপিএসসির জন্য তোমরা সম্পূর্ণ ফ্রিতে একটা কোর্স পেয়ে যাবে, সেখানে তোমরা ফ্রিতে পড়তে পারবে, ঠিক আছে। কীভাবে এই সুযোগটা পাবে, কী কী লাগবে, বিস্তারিত তোমাদেরকে আমি ভিডিওর মধ্যে বলে দেবো, এবং কীভাবে তোমরা এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে সেটাও তোমাদেরকে আমি এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, নাহলে কিন্তু একটু ভুল হয়ে গেলে প্রবলেম হয়ে যেতে পারে। তো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, ঠিক আছে। আর যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিও, তাহলে তোমরা পরে সব ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে। আর আমাদের টেলিগ্রাম গ্রুপ আর ফেসবুক গ্রুপ দুটোই জয়েন করতে পারো, দুটোর লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে তোমরা জয়েন করে নিও। তো জয়েন করলে তোমরা ডেলি দা হিন্দু নিউজ পেপারের পিডিএফ সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে, এবং অন্যান্য যে জব আপডেট বা অন্যান্য যা নোটিশেস আসবে সেগুলো তোমরা সবার আগে জানতে পেরে যাবে আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং ফেসবুক গ্রুপ থেকে। তো অবশ্যই টেলিগ্রাম গ্রুপ এবং ফেসবুক গ্রুপ দুটো জয়েন করে নিও, লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে। এবং ইউপিএসসি ক্যান্ডিডেটদের জন্য দা হিন্দু নিউজ পেপারটা কতটা ইম্পর্ট্যান্ট তোমরা সবাই জানো, তো অবশ্যই সেটা তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করে ডেলি পড়তে পারো। তো লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, জয়েন করে নিও। চলো শুরু করে দিই আজকের ভিডিও। তো দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে এই অফিসিয়াল নোটিফিকেশনটা বেরিয়ে গেছে, যেখানে বলা রয়েছে কি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যের ইউপিএসসি পরীক্ষার্থীদের সুবিধার্থে সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিসেস স্টাডি সেন্টারের ব্যবস্থাপনায় শুরু হতে চলেছে ইউপিএসসি প্রিলিমিনারি ক্র্যাশ কোর্স এবং প্রিলিমিনারি মক টেস্ট সিরিজ, ঠিক আছে। তো এখানে এটা বলে দেওয়া রয়েছে, এবং যারা ইউপিএসসির যে আইএএস আইপিএস বা অ্যালাইড সার্ভিসেসের জন্য পাস, মানে পরীক্ষা দিয়ে জবটা পেতে চাও, তাদের জন্য এখানে বলা রয়েছে। এবং এটার যে কোর্সটা সেটা শুরু হবে কবে থেকে, শুরু হবে 10 জুলাই থেকে। সেখানে তো আমরা পাবে প্রিলিমিনারি ক্র্যাশ কোর্স এবং প্রিলিমিনারি মক টেস্ট সিরিজ 10 জুলাই থেকে শুরু হবে, মানে আজকে 3 তারিখ, আর 1 সপ্তাহ পর থেকে। কোর্সের সময়সীমা কতদিন, মানে কোর্সের ডিউরেশন কত, 8 সপ্তাহ, মানে 10 তারিখ থেকে শুরু হবে এবং কোর্সটা 8 সপ্তাহ চলবে। এবং প্রিলিমিনারি ক্র্যাশের যে অ্যামাউন্ট, মানে টাকা, কত টাকা দিয়ে তোমার কোর্সের ফিটা লাগবে, তো প্রিলিমিনারি ক্র্যাশ কোর্সের ফি মাত্র 1000 টাকা জেনারেলদের জন্য। যারা জেনারেল ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে শুধুমাত্র 1000 টাকা লাগবে প্রিলিমিনারি এই ক্র্যাশ কোর্সটা কেনার জন্য, এবং সেখানে মক টেস্টটা তোমরা ফ্রিতেই পেয়ে যাবে। আর যারা এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেট তাদের জন্য কোনোরকম কোনো টাকা লাগবে না, তাদের জন্য কোর্সটা সম্পূর্ণ বিনামূল্যে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। আচ্ছা, তো ওই এই স্টাডি সেন্টারে তোমরা যদি পড়াশোনা করতে চাও, যারা 1000 টাকাও হয়তো পে করতে পারছো না জেনারেল ক্যান্ডিডেট, তারা যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড চালু হয়েছে সম্প্রতি, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ব্যাপারে যারা এখনও জানো না, তোমরা উপরে আই বাটনে ভিডিও থেকে দেখে নিতে পারো কারা অ্যাপ্লাই করতে পারবে এবং কীভাবে অ্যাপ্লাই করতে পারবে, সেটা তোমরা উপরে আই বাটন থেকে ভিডিও থেকে দেখে নিতে পারো। যাই হোক, তো সেই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমেও তোমরা কী করতে পারবে এই কোচিং সেন্টারে, এই যে সত্যেন্দ্রনাথ ট্যাগোর সিভিল সার্ভিসেস যে কোচিং সেন্টারটা তৈরি হয়েছে, সেখানে তোমরা কী করতে পারবে, অ্যাপ্লাই করতে পারবে এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে, ঠিক আছে, সেখান থেকে পড়াশোনা করতে পারবে। আচ্ছা, এবার হচ্ছে ব্যাপার যে এই যে কোর্সটা প্রিলিমিনারি ক্র্যাশ কোর্স, সেটার জন্য তোমরা কী করে অ্যাপ্লাই করতে পারবে সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দেবো, এবং কী কী লাগবে সেটা তোমাদেরকে আগে বলে দিই। দেখো, তো দেখো লেখা রয়েছে আগ্রহী প্রার্থীদের আমাদের ওয়েবসাইটে www.CSSCWB.in এ লগ ইন করতে, লগ ইন করে সেখানে দেওয়া প্রিলিমস ক্র্যাশ কোর্স অ্যান্ড প্রিলিমস মক টেস্ট সিরিজ অ্যাডমিশন ফর্মে গিয়ে ক্লিক রেজিস্ট্রেশন গিয়ে অনলাইন রেজিস্ট্রেশন এবং করতে হবে, এবং ফর্ম জমা দিতে হবে। আর সঙ্গে কী কী দিতে হবে সেটা দেখে নাও, ডিপোজিট স্লিপের একটি কপি বা স্ক্রিনশট, মানে তুমি ধরো যে পেমেন্টটা করবে সেটা তুমি ব্যাংকে গিয়ে পেমেন্ট করলে সেখানকার যে কপি রয়েছে সেটা ছবি তুলবে, বা তুমি যদি ফোন থেকে পে করো, তোমার ফোনপে বা অন্যান্য যে অ্যাপগুলো রয়েছে সেগুলো থেকে তুমি যদি পে করো, তাহলে সেটার একটা স্ক্রিনশট নিয়ে তোমাকে দিতে হবে। তার সঙ্গে আর কি লাগবে, প্রার্থীর এক কপি ফটোগ্রাফ, মানে তুমি যদি ধরো অ্যাপ্লাই করতে চাইলে তোমার ফটোগ্রাফ লাগবে, এমন একটি নথি যা প্রমাণ করে প্রার্থী ইউপিএসসি সিএসসি প্রিলিমস 2021-এর জন্য ফর্ম ফিল আপ করেছে। মানে তুমি যদি ইউপিএসসি সিএসসি 2021-এর জন্য ফর্ম ফিল আপ করে থাকো, তবেই তুমি কিন্তু এই কোর্স এই স্বল্প মূল্যে তুমি করতে পারো, বা এসসি এসটি ওবিসির ক্ষেত্রে বিনামূল্যে তুমি করতে পারো। তো অবশ্যই তোমাকে এসসি, মানে ইউপিএসসি 2021-এ যেটা পরীক্ষাটা হবে সেটার জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করা থাকতে হবে, তোমার ফর্ম ফিল আপ করা থাকতে হবে, না হলে কিন্তু তুমি এইটাতে এখন অ্যাডমিশন নিতে পারবে না, ঠিক আছে। আচ্ছা, দেখো আরেকটা, এসসি এসটি ওবিসি শংসাপত্র যদি থাকে, মানে তুমি যদি এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেট হও, তাহলে তো তোমার কোনো ফিস লাগবে না, তো অবশ্যই সেটার ছবি তোমাকে ওখানে দিতে হবে, সেটার ছবি তুলে তুমি ফোন থেকে তুলে সেটা তুমি আপলোড করতে পারো। আচ্ছা, এবার ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ কবে, দেখো ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ 8ই জুলাই 2021 বিকেল 5টা পর্যন্ত, মানে আজকে থেকে শুরু করে তোমরা বিকেল 5টা পর্যন্ত, 8ই জুলাইয়ের বিকেল 5টা পর্যন্ত তোমরা যে কোনো সময় এর মধ্যে ফর্ম ফিল আপটা করে নিতে পারো। ফর্ম ফিল আপ কী করে করবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তারাও একটু সামনেই, অবশ্যই তোমরা সেটাভাবে দেখে করতে পারো। আর যারা অ্যাকচুয়ালি
ক্যাটাগরি থেকে বিলং করছো কোনো, মানে জেনারেল ক্যাটাগরি থেকে বিলং করছো, তারা এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ, সেন্টার ফর এক্সেলেন্স ইন পাবলিক ম্যানেজমেন্ট, এই যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেম, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেম অ্যান্ড আইএফএসসি কোড দিয়ে এখানে তোমরা ডিরেক্টলি পেমেন্ট করতে পারো তোমাদের 1000 টাকাটা, মানে পেমেন্ট ফিসটা, যাদের পেমেন্ট ফিস লাগবে না তাদের তো কোনো রকম কোনো পেমেন্ট ফিসই লাগবে না, ঠিক আছে? তো এটা হচ্ছে ব্যাপার। এবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ওয়েবসাইটে গিয়ে যে কী করে তোমরা এটার জন্য ফর্ম ফিল আপটা করতে পারবে। তো চলো চলে যাওয়া যাক আমাদের ব্রাউজারে, ফোনের ব্রাউজারে। তো দেখতে পাচ্ছ আমি চলে এসেছি CSSCWB.in যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে দেখো লেখা রয়েছে সিভিল সার্ভিসেস স্টাডি সেন্টার ইউনিট অফ সেন্টার ফর এক্সেলেন্স ইন পাবলিক ম্যানেজমেন্ট, এটার যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে আমি চলে এসেছি। এবং এখান থেকে যে ক্যান্ডিডেট যারা কোয়ালিফাই করেছে অলরেডি তাদের লিস্টও এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে? তো তোমরা দেখে নিতে পারো পুরো ওয়েবসাইটটা খুলে ভালো করে, এবং ওয়েবসাইটের ওপরের দিকে তোমাদেরকে আসতে হবে এবং সেখানে বিদ্যুৎ চমকালো, তার জন্য একটুখানি এই সাউন্ডটা হলো, সরি ফর দ্যাট। যাই হোক, তো ওয়েবসাইটের ওপর দিকে তোমাদেরকে চলে আসতে হবে, এবং ওয়েবসাইটের ওপর দিকে দেখো একটা লেখা থাকবে যে প্রিলিমস ক্র্যাশ কোর্স অ্যান্ড প্রিলিমস মক টেস্ট সিরিজ অ্যাডমিশন ফর্ম। তো এখানে তোমাকে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করবে, এখানে ক্লিক করার পর তোমাদের কাছে একটা ডকুমেন্ট, মানে গুগলের ডকুমেন্ট ফর্ম চলে আসবে যেখানে তোমাদের অ্যাডমিশন ফর্ম থাকবে। সেখানে তোমার নাম দিতে হবে, এবং তারপর তোমার ফটোগ্রাফ, ঠিক আছে? ফটোগ্রাফ মানে তোমার যে ছবি সেটা 10 MB মধ্যে দিতে হবে, JPEG ফর্ম্যাটে দিতে হবে। এবং তারপর দেখো নিচে তোমার ডেট অফ বার্থ এন্টার করতে হবে, এখানে ডেট অফ বার্থ এন্টার করার পর তারপর তুমি কোন জেন্ডার তোমার, মেল ফিমেল অর আদার, সেটা তোমাকে এখানে লিখতে হবে। তারপর তুমি কোন ক্যাটাগরি থেকে বিলং করছো সেটা তোমাকে এখানে লিখতে হবে, যদি তুমি SC ST ক্যাটাগরি থেকে হও, OBC ক্যাটাগরি হও তাহলে এখান থেকে চুজ করবে, আর যদি জেনারেল হও তাহলে জেনারেল চুজ করে দেবে। এবং ফাদার্স নেম এবং মাদার্স নেম তোমাকে এখানে লিখতে হবে, ফাদার্স নেম বা মাদার্স নেম যে কোনো একটা লিখলেই হবে। কোরেসপন্ডেন্ট অ্যাড্রেস মানে তোমার অ্যাড্রেসটা, ঠিক আছে? তুমি যে কোন ঠিকানায় আছো বর্তমান, তোমার প্রেজেন্ট অ্যাড্রেস বা পার্মানেন্ট অ্যাড্রেস সেটা তোমাকে লিখতে হবে। তোমার ইমেল আইডি তারপর দিতে হবে, ঠিক আছে? তারপর তোমার মোবাইল নাম্বারটা এন্টার করতে হবে, ঠিক আছে? এবার তোমার HSC পাস করেছো তুমি, কোন HSC পাস করেছো কিনা ইয়োর অ্যান্সার এখানে লিখতে হবে, এক্সামিনেশন পাস্ট, ঠিক আছে? কোন এক্সাম পাস করেছো HSC লিখতে হবে, বোর্ড অফ ইউনিভার্সিটি কোন ইউনিভার্সিটি থেকে পাস করেছো সেটা লিখতে হবে, ঠিক আছে? নেম অফ দ্য ইনস্টিটিউশন সেটা লিখতে হবে, কোন বোর্ড থেকে, অ্যাকচুয়ালি HSC তো বোর্ড থেকে পাস করবে তো অবশ্যই ওখানে বোর্ডের নামটা লিখতে হবে। নেম অফ দ্য ইনস্টিটিউশনটা এখানে তোমাকে ইনস্টিটিউশনের নাম লিখতে হবে, ইয়ার অফ পাসিং কত সালে পাস করেছো সেটা লিখতে হবে, পার্সেন্টেজ অফ মার্কস গ্রেড মানে কত পার্সেন্টেজ পেয়েছিলে তুমি HSC সেটা লিখতে হবে। এবং তারপর দেখো গ্র্যাজুয়েশনেও সেম ওরকমভাবে ডিগ্রি, কোন ডিগ্রি করেছো তুমি, ধরো BSc করলে BSc, BA করলে BA, বা BCom করলে BCom সেটা তোমাকে এখানে লিখতে হবে, বা BTech করলে BTech সেটা লিখতে হবে। তারপর তোমাদের বোর্ড অর ইউনিভার্সিটি লিখতে হবে, নেম অফ দ্য ইনস্টিটিউশন লিখতে হবে, পার্সেন্টেজ অফ মার্কস কত পার্সেন্টেজ পেয়েছো সেটা লিখতে হবে, ঠিক আছে? তারপর আদার্স কোয়ালিফিকেশন যদি কিছু থাকে তাহলে সেখানে সেটা এখানে এন্টার করতে পারো। এবং তারপর দেখো ফিস এখানে লেখা রয়েছে, ফিসটা তোমাদের এখানে থেকে চুজ করতে হবে, যদি 1000 টাকা তোমাদের যদি জেনারেল ক্যাটাগরি হও তাহলে 1000 টাকা লিখবে, আর যদি জেনারেল ক্যাটাগরি না হও তাহলে ফ্রিতে চুজ করে দেবে। তারপর তোমাদের কপি অফ ফিস রিসিপ্ট, যাদের ফিস লাগবে তাদের যে ফিসের রিসিপ্ট মানে স্ক্রিনশট বা ছবি তোলা, যেটা বলেছিলাম যে যদি ব্যাঙ্কে গিয়ে দাও ডিরেক্টলি তাহলে সেটার .jpg ফরম্যাট আর PDF ফরম্যাটে তুমি এখানে আপলোড করতে পারো, ঠিক আছে? এখানে দেওয়া থাকবে সেটা। তারপর তোমাদের দেখো প্রুফ অফ এনরোলমেন্ট ইন UPSC CSE প্রিলিমস 2021 মানে UPSC CSE 2021 যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটার যে PDFটা বা সেটার যে JPEG ফরম্যাটের স্ক্রিনশট যদি থাকে তাহলে তোমরা সেটা এখানে আপলোড করতে হবে তোমাদেরকে। এবং কাস্ট সার্টিফিকেট, যাদের ক্ষেত্রে ফ্রি মানে যাদের অ্যাপ্লিকেশন ফিস কোনো লাগবে না, কোর্স ফি কোনো লাগবে না, তাদের জন্য যে SC ST বা OBC যে সার্টিফিকেট তাদের সেটা এখানে আপলোড করতে হবে, এবং তারপরে সাবমিট লেখাটাতে ক্লিক করে দিলে পারেই তাহলে তোমাদের এটা সাবমিট হয়ে যাবে, এবং তোমাদেরকে কন্ট্যাক্ট করা হবে যে তোমরা কীভাবে এই কোর্সটাতে অ্যাকচুয়ালি ক্লাস করতে পারবে ডেলি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, যদি কোনো রকম কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে দিও, আমি তোমাদের সব কমেন্টে রিপ্লাই করে দেবো। আর অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিও, ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর তোমার বাকি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। তোমার যে স্টাডি গ্রুপগুলো আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ, ফেসবুক গ্রুপ, অবশ্যই শেয়ার করে দিও, তাহলে যারা বাকিরা জানে না তাদের ক্ষেত্রে এটা তারা জেনে যাবে এবং তাদেরও একটা হেল্প হয়ে যাবে কিছুটা। যাই হোক, তো অবশ্যই শেয়ার করে দিও, আর কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করে দিও, আর আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিও, তাহলে তোমরা পরের সব ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে। আর আমাদের টেলিগ্রাম গ্রুপ আর ফেসবুক গ্রুপ দুটো জয়েন করতে পারো, দুটোর লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখানে আমরা ডেইলি দা হিন্দু নিউজ পেপারের PDF দিই এবং বিভিন্ন ধরনের জব আপডেট সবার আগে পোস্ট করি। তো অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং ফেসবুক গ্রুপ জয়েন করে নিতে পারো, লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে তোমরা জয়েন করে নিও। তো সবাই সাবধানে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, টেক কেয়ার অ্যান্ড অল দ্য বেস্ট।